হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবা ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, যেখানে আবেদনের তারিখ দেওয়া ছিল না। অবশেষে আবেদনের তারিখ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন, যেখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে কিন্তু ফুড এসআই পোস্টে আবেদন করতে পারবেন, এবং তার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ফুড এসআই এর সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো ফুড এসআই এর ডিটেলস কী রয়েছে সিলেবাস। আজকের ভিডিওতে জানাবো কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং এখানে ফুল অফিসিয়াল নোটিফিকেশান বের হলে কিন্তু তোমাদের ডিটেলসে জানাবো। তো এখানে কী তো ডিটেলস কী বলা হচ্ছে দেখে নেওয়া যাক। তো এখানে কী বলা হচ্ছে, এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। তো এখানে কী রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2023, অর্থাৎ 2023 সালের 4 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এটা। এখানে কী বলেছে, এখানে বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল 2022। দ্য অনলাইন সাবমিশন ফর অ্যাপ্লিকেশন উইল কমেন্স অন দ্য ফ্রম 23/8/2023 ওয়েডনেসডে, অর্থাৎ 23 আগস্ট 2023 তারিখ থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হবে ফুড অ্যান্ড এসআই। তো এর আগে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হলেও কিন্তু এখানে কিন্তু কবে থেকে অফিসিয়ালি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু জানা ছিল না, কিন্তু আজকের এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে 23/8/2023, অর্থাৎ 23 আগস্ট 2023 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সিলেবাস স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিক সার্ভিস কমিশনস ওয়েবসাইট অন অর বিফোর 23/8/2023। এখানে কিন্তু ওয়েবসাইট আপনার দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। যখনই 23 আগস্ট থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, তো আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে আপনারা নিজের ফোন থেকে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে পারবেন। তার জন্য অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।